আসসালামু আলাইকুম। সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শাহনাজ পারভীন। কম ভোটারের উপস্থিতিতে শেষ হলো দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোটের দিন ভারতের প্রশংসা করলেন শেখ হাসিনা। ভোটার উপস্থিতি বেশি থাকলে ভালো হতো ভারতীয় পর্যবেক্ষক দল। যুবককে কষে চর মারলেন সাকিব। টাঙ্গাইলে ব্যালট বাক্সে আগুন, পুলিশের গুলি। ঝিনাইদহ এক আসনে প্রকাশ্যে নৌকায় সিল মারছেন পোলিং অফিসার। সিলেটে 6 প্রার্থীর ভোট বর্জনের মধ্য দিয়ে শেষ হলো ভোট গ্রহণ। গোপন কক্ষে খাচ্ছিলেন ভোট গ্রহণ কর্মকর্তা, বাইরে ভোট দিলেন ভোটার। ঠাকুরগাঁও এক আসনে জাতীয় পার্টির প্রার্থীর ভোট বর্জন। হোসেনপুরে কেন্দ্রে ইটপাটকেল নিক্ষেপ, রাস্তায় আগুন। এবং পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় 6 ফিলিস্তিনি নিহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ রোববার সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয়েছে বিকেল 4টায়। রাজধানী বা বাইরে ভোটের চিত্রে দেখা গেছে ভোটার উপস্থিতি বেশিরভাগ ক্ষেত্রেই কম। রাজধানীতে ভোটার আসার হার সবচেয়ে কম, তবে ঢাকার বাইরে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও বেড়েছে ভোটার উপস্থিতি। আজ বেলা 3টা পর্যন্ত 27% ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণ অবশ্য সর্বত্র নির্বিঘ্ন ছিল না, কোথাও কোথাও জাল ভোট দেওয়ার চেষ্টা হয়েছে। মুন্সিগঞ্জে সহিংসতার ইতিমধ্যে প্রাণ গেছে একজনের, কুমিল্লায় একজন মারা গেছে। নরসিংদীতে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়েছেন শিল্পমন্ত্রীর ছেলে। ঢাকা 14 আসনে কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের একটি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই প্রার্থীদের এজেন্টদের কাছ থেকে রেজাল্ট শিটে স্বাক্ষর নিয়ে রাখা হয়েছে। রাজধানীর কয়েকটি ভোট কেন্দ্রের একটি বিশেষ বিষয় ছিল গণমাধ্যম কর্মী বা পর্যবেক্ষকদের দেখে ভোটারের লম্বা সারি তৈরি। তবে গণমাধ্যম কর্মী ও পর্যবেক্ষকেরা চলে গেলে নিরুদ্দেশ হচ্ছে সেই সারি। ভারতের প্রতি আরও একবার কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার নিজের ভোট দেওয়ার পরে ভারতকে তাদের বিশ্বাসী বন্ধু বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সমর্থন করা এবং সেই সময়ে বাংলাদেশিদের ভারতে আশ্রয় দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। রোববার সকাল 8টার সময় শুরু হয়েছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী তার ভোট দেন ঢাকার সিটি কলেজ কেন্দ্রে। তিনি যে কেন্দ্রের ভোটার সেখানের প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদ। ভোট দেওয়ার পরই আওয়ামী লীগের জয় নিয়ে তিনি নিশ্চিত বলেও জানান শেখ হাসিনা। এরই সঙ্গে ভারতের প্রশংসা করেন তিনি। শেখ হাসিনা জানান, ভারত বাংলাদেশের বিশ্বাসী বন্ধু। গাজীপুরের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছে ভারতীয় 3 সদস্যের একটি পর্যবেক্ষক দল। দুপুর 1:15 দিকে গাজীপুরের টঙ্গী বিসিক শহীদ স্মৃতি স্কুলে কয়েকটি ভোট কক্ষের এজেন্ট, ভোটার ও প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেন তারা। দুপুর 2টার দিকে টঙ্গী কলেজ গেট এলাকায় কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলে ছিলেন ইন্ডিয়ার দি ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অব এশিয়ার এস ভিন কার্ন নারায়ণ, ভারতবর্ষের সাহিত্যিক অমিতাভ রায়, ইন্ডিয়ান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ি। তারা গাজীপুর মহানগরীর টঙ্গীতে শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিনিধি দলের সদস্যরা জানান, উপস্থিতি আরও বেশি থাকলে ভালো হতো। নির্বাচনে উন্মাদনা উত্তেজনা নেই, তবে উৎসাহ উদ্দীপনা আছে। প্রথমবারের মতো সংসদ নির্বাচনের প্রার্থী হয়ে একাধিকবার বেশ নাজেহাল পরিস্থিতির শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ও মাগুরা এক আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাকিব আল হাসান। শুরু থেকেই বিষয়গুলো ভক্তদের ভালোবাসা হিসেবেই গ্রহণ করেছেন এই তারকা, তবে এবার আর নিজের ধৈর্য ধরে রাখতে পারলেন না। রোববার নিজ আসনের একটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভিড়ের মধ্যে পড়েন সাকিব, যেখানে তাকে ঘিরে ধরেন ভক্তরা। এক পর্যায়ে উপস্থিত জনতার হুড়োহুড়িতে মেজাজ হারিয়ে একজনকে চর মেরে বসেন আওয়ামী লীগের এই প্রার্থী। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সাকিবের চর মারার মুহূর্তের সেই ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ভিড়ের মধ্যে সাকিবকে ঘিরে ধরে রেখেছেন কয়েকজন মানুষ। এর মধ্যে একজন পিছন থেকে এই ক্রিকেটারের জামা টেনে ধরে রেখেছিলেন। সেই মুহূর্তে পিছনে ফিরে ওই ব্যক্তিকে গালে চর দেন সাকিব। টাঙ্গাইলের গোপালপুরের একটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় 2 আনসার সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 5 রাউন্ড গুলি ছুড়েছে। রোববার বিকেল 3:30 দিকে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল হক জানান, দুর্বৃত্তরা অতর্কিতভাবে কেন্দ্রে প্রবেশ করে 3 নম্বর কক্ষ থেকে একটি ব্যালট পেপার ভর্তি বাক্স বাইরে নিয়ে এসে আগুন ধরিয়ে দেয়।
এতে ব্যালট বাক্সটি পুড়ে গেছে। ব্যালট বাক্সে প্রায় 300 ব্যালট পেপার ছিল। পরে সেখানে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা সদস্যরা ব্যালট বাক্স উদ্ধারে 5 রাউন্ড গুলি করেন। এ ঘটনায় দুইজন আনসার সদস্য আহত হয়েছেন। তিনি আরও বলেন, এই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ঘটনার পর কেন্দ্রে বাড়তি নিরাপত্তা জোরদার করে কেন্দ্রের বাকি ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে দায়িত্বরতরা কেন্দ্র ত্যাগ করেন। গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ঘটনা নিয়ন্ত্রণে 5 রাউন্ড গুলি করা হয়েছে। এ ঘটনায় দুইজন আনসার সদস্য আহত হয়েছেন। অভিযোগ দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঝিনাইদহ এক আসনের হাকিমপুর ইউনিয়নের গোবিন্দপুর কেন্দ্রে প্রকাশ্যে নৌকায় সিল মেরেছেন পোলিং অফিসার রাজু আহমেদ। রোববার দুপুরে কেন্দ্রে গিয়ে এ চিত্র দেখা যায়। এ সময় সাংবাদিক পরিচয় দিয়ে প্রকাশ হয় সিল মারার কারণ জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। একই কেন্দ্রের দ্বিতীয় তলায় গিয়েও প্রকাশ্যে সিল মারার একই চিত্র চোখে পড়ে। এরপর প্রকাশ্যে সিল মারার বিষয়ে প্রিজাইডিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করে তাকে ভোট কক্ষে নিয়ে গেলে তিনি পোলিং অফিসারকে ধমকান, একই সাথে পরবর্তীতে এই ধরনের কাজ না করার নির্দেশ দেন। গুরুত্বপূর্ণ অভিযোগ ও 6 প্রার্থীর বর্জনের মধ্য দিয়ে সিলেটের 6টি আসনে শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। আজ রোববার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে টানা ভোট। কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়ে, যদিও স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের ছিল না কোনো চিত্র। এদিকে ভোট চলা অবস্থায় দুপুরে সিলেটের 2 আসনে একসঙ্গে ভোট বর্জন করেন 4 প্রার্থী। দুপুর 1:30টায় ওসমানীনগরের গোয়ালা বাজারস্থ একটি রেস্টুরেন্টে প্রেস ব্রিফিং করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন 4 প্রার্থী। একই সময় সিলেট 4 আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন ভোট বর্জনের ঘোষণা দেন। নানা অনিয়মের অভিযোগ তুলে এ ঘোষণা দেন তিনি। একেবারে শেষ সময় এসে সিলেট 3 আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য ডাক্তার ইহতেসামুল হক চৌধুরী দুলালো ভোট বর্জনের ঘোষণা দেন। অপরদিকে সিলেট 3 আসনের জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আদিক ফেঞ্জুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার 36টি কেন্দ্রের ভোট প্রত্যাখ্যান করেন। অন্যদিকে সিলেট 1 আসনের অন্তর্ভুক্ত মহানগরের পাঠানটুলা এলাকার একটি ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার সৃষ্টি করে দুর্বৃত্তরা। ঢাকা 14 আসনের একটি কেন্দ্রের গোপন কক্ষে সহকারী প্রিজাইডিং অফিসার খাবার খেতে বসায় ভোটারকে বাইরে ভোট দিতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার বিকেল 3:15 দিকে মিরপুর শাহ আলী মহিলা কলেজের ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় 204 নং প্রশাসনিক কক্ষে ভোট চলছিল। দীর্ঘ অপেক্ষায় ভোটার না আসায় সহকারী প্রিজাইডিং অফিসার গোপন কক্ষে খেতে বসেন। এ সময় একজন ভোটার ভোট দিতে এলে সহকারী পোলিং অফিসার ব্যালটে স্বাক্ষর নিয়ে তাকে ভোট দিতে বলেন। গোপন কক্ষে একজন খাওয়ারত অবস্থায় থাকায় বাইরেই ভোট দেন ভোটার। এ বিষয়ে জানতে চাইলে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার খন্দকার সুলাইমান বলেন, গোপন কক্ষে ভোট ছাড়া কোনো কিছু করার সুযোগ নেই, আর বাইরে ভোট দেওয়ারও কোনো নিয়ম নেই। ঠাকুরগাঁও 1 আসনে জাতীয় পার্টির প্রার্থী রেজাউর রাজি স্বপন চৌধুরী জাল ভোটের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন। রোববার বিকেল 3:30 দিকে তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, ভোটাররা ভোট দিতে এসে বাধার মুখে পড়েন, সবার সামনে নৌকা প্রতীকে ভোট দেওয়ানো হচ্ছে, জাল ভোট দেওয়া হচ্ছে, এই দেশে মানুষের ভোটের অধিকার নেই, তার প্রমাণ আজ সবাই দেখতে পেলেন। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি কেন্দ্রে ইটপাটকেল নিক্ষেপ ও রাস্তায় আগুন দিয়ে যান চলাচল বন্ধ করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে উপজেলার শাহেদল ইউনিয়নের আশুতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও পার্শ্ববর্তী রাস্তায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রোববার দুপুর 12টার দিকে আশুতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আশুতিয়া বাজার এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় দুর্বৃত্তরা। এ সময় পথচারী ও যানবাহনের যাত্রীরা আটকা পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল সহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আগুন নিভিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়। অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি ড্রোন অভিযানে অন্তত 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন, খবর আল জাজিরার। রোববার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পশ্চিম তীরে রাতভর বেশ কয়েকটি অভিযানের মধ্যেই শহরটিতে হামলার ঘটনা ঘটল। এই শহরে বড় একটি শরণার্থী শিবির রয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা জানান, অভিযান চলাকালে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, জেনিনে ড্রোন হামলার শিকার অঞ্চলগুলোতে মরদেহ ছড়িয়ে ছিটেছিল। পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরার সংবাদদাতা লরা খান বলেন, আমরা মেঝেতে ছিটিয়ে থাকা বেশ কয়েকটি মরদেহের ভয়ঙ্কর কিছু ছবি দেখেছি। লোকজন বলেছেন, যাদের টার্গেট করা হয়েছে তারা বেসামরিক নাগরিক। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, জেরিনের লোক সমাগম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে 4 ভাইও রয়েছেন।
আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।